ঘন্টার পর ঘন্টা দীর্ঘ যানজটের পরে তিয়ে আছে চট্টগ্রামবাসীর ভাগ্য। নগরীর আগ্রাবাদ, বারিক বিল্ডিং, নিমতলা বিশ্ব রুট, সলগুলা ক্রসিং আর ইপিজেড সহ বন্দরের আশেপাশের ফুরা এলাকা দিনের বেশিরভাগ সময় লাগিত হয় দীর্ঘ যানজট। সাধারণ পাবলিক, গাড়ির ড্রাইভার আর স্থানীয়লর মতে এই যানজটের হার নলদি তাকে দেওয়া হয়েছে 9,500 মানে এটা হচ্ছে প্রায় 50 গুণ। মানুষ ওভার তো করে কিন্তু 50 গুণ ওভার কিভাবে প্রাণ এই গুরুত্বপূর্ণ সড়কত আছে বন্দর, কাস্টমস, ইপিজেড, বিমানবন্দর সহ নানা গুরুত্বপূর্ণ অফিস। আর এই যানজটের কারণে মারাত্মক হুমকির মুকুট আছে দেশের অন্যতম রপ্তানি খাত পোশাক শিল্প। কিছু ইউরোপিয়ান বায়ার সিপিজেড যাচ্ছে, এটা দুঃখ পাওয়ার কিছু যায়। যদি সাইগনও লাগে, যদি লাউ দিলে যায় মধ্যে, তা আমরা কীভাবে ইনভেস্ট করবো? তা মাননীয় প্রধানমন্ত্রী আমাদের সেখানে সারাদিন রাত কষ্ট করছে, কষ্ট করতে করতে দেশকে আপুই বলে, কিন্তু দেশকে আপু দিয়ে কিছু কিছু মানুষ স্বার্থ সংশ্লিষ্ট কিছু মানুষ স্বার্থ দুর্গে বলে অজ্ঞা যেটি গণনা করুন আগে যানবাহন আমি অনুরোধ জানি সিপিএসের মাধ্যমে যে পুরো যেটি জিনিস আছে ব্যাগ খুঁজে গেলে। আর যানজটের কারণে পোশাক শিল্প কি পরিমাণ ক্ষতি হইতে পারে ব্যবসার জেনারেল ম্যানেজারের কাছে জানতে চাই সি প্লাস। আমাদের সবার প্রাণ যে সিস্টেমের প্রবলেম, এটা ম্যানেজমেন্টের প্রবলেম, ট্রাফিককে ফোন করলাম, ট্রাফিক বলে যে এটা পোর্টের প্রবলেম, পোর্ট অথরিটি বলে আমাদের ২১-৪০ আমাদের আগাইতে হবে, সে আগানোর জন্য তো আমার ফরেন ইনভেস্টর লাগবে, বিদেশি বায়ার লাগবে, বিনিয়োগের রেভিনিউ আসবে। ঠিক আছে, একটা ম্যানেজমেন্ট সিস্টেম যদি ঠিক না থাকে গাড়িগুলো কোথায় দাঁড়াবে? তারা যদি মেন রোডে দাঁড়ায় এয়ারপোর্ট টু রেডিসন অর মেন সিটি, আমার রোডটা একটু ছোটো, ওয়ান ওয়ে রোড, তো এই ওয়ান ওয়ে রোডের মধ্যে যদি 200-300 গাড়ি দাঁড়ায় তাহলে তো এমনি অচল। তাহলে এই যে সমস্ত ট্রাফিক সেন্টার পতেঙ্গা পারে 6-7টা, দুইটা ইপিজেড, এখানে পোর্ট, এখানে উনি আশঙ্কা করেন এভাবে চলতে তাহলে বিদেশি বায়ার হল আর দেশত নয়বু। বিমানবন্দরতুন ইপিজেড হয়ে রেডিসনত যাইতে লাগে 5 ঘন্টা, আর ইপিজেডতুন রেডিসনত কিছু খাইতে যাইতে যে সময় লাগে বায়ার হল হয় আর ওই সময় সিঙ্গাপুর, ব্যাংকক, থাইল্যান্ড যাই হানা হাইতে পারে। তবে যে যাই হোক, দেশ ও জাতির স্বার্থে দেশের সমৃদ্ধির এই দরজান যাতে খোলা থাকে, খুব দ্রুত ট্রাফিক ও বন্দর কর্তৃপক্ষ এই সমস্যার সমাধানে কার্যকরী পদক্ষেপ লইব, ইয়া নিয়ে আসা সাধারণ মানুষের। চৌধুরী রাসেল, সি প্লাস টিভি, চট্টগ্রাম।